হে গাইজ, ওয়েলকাম টু ক্যান্ডি ক্যান্ড্রোমলি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো গাইজ, আজকের ভিডিওতে আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ আজকের ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে প্রথমবার আমার বর আমার ভিডিওতে ইন্ট্রো দিচ্ছে। তো চলো শুনে নিই। হ্যালো এভরিওয়ান, অন বিহাফ অফ মাই ওয়াইফ টুডে আই এম ইন্ট্রোইং দিস ইউটিউব চ্যানেল। সো টুডে মি অ্যান্ড মাই ওয়াইফ বোথ আর গোয়িং টু আনবক্সিং ওয়ার গিফট। অ্যাকচুয়ালি ইয়েস্টারডে উই ওয়ার হ্যাভিং আওয়ার রিসেপশন, সো উই রিসিভ সো মাচ লাভ, অ্যান্ড টুডে উই উইল বি গোয়িং টু আনবক্সিং অল দিস লাভ দ্যাট অল আওয়ার গেস্ট গেভ আস। সো লেটস স্টার্ট। এই দেখ, এই দেখ, ভিডিওতে ধরা পড়ে গেছে, বের করো। কি অবস্থা, কি করছো? তো গাইজ, গিফট আনবক্সিং করার আগে লিফাবার প্যাকেটগুলো আগে আমরা খুলে দেখে নেব, কারণ এর প্রত্যেক কটা প্যাকেটের ভিতর থেকে মিলবে প্রচুর প্রচুর টাকা, যেগুলো আমরা কাল রাত্রে উপহার হিসেবে পেয়েছি। আর এগুলো আমাদেরকে নোট করেও রাখতে হবে, কেননা কে কি দিয়েছে, কত টাকা দিয়েছে, সেগুলো জানার জন্য। তো টাকা গোনা হয়ে গেছে, এবার আমরা গিফট আনবক্সিং করব। হাই কি মা, কেমন ভালো আছে? ওহো, জানে নাকি কৃষ্ণর ভক্ত। তো আমাদের প্রথম আনবক্সিং করা গিফটটাই শুরু হয়েছে রাধা মাধবকে দিয়ে। খুব সুন্দর একটা রাধা মাধবের পট পেয়েছি আমরা। যাবো, এটা আবার স্টার্ট হয়ে গেল। এইটা হচ্ছে বিয়েতে সব থেকে কমন একটা গিফট। এই বাকিতে সেকেন্ড ওয়ান হ্যাঁ, আবার একটা বাকি সেট। আচ্ছা আচ্ছা বল, আমাকে শুনতে পাবো? ওই ওই তো কেটে যাবে না, না এই বয়স তো দেওয়াই যায়, সব যদি কেটে দেবো তাহলে দেবো। ঘরে কিউব করার সময় দেখো এইসব আলোচনা হয়, সব ঘরেই হয়। এই তো সাইড থেকে দু বছর পরে করেছে না, চলো মায়ের দুটো প্রবচন এসে গেছে। যাতে বাটি দিয়েছে কিছু, পরের বার থেকে এই বাটিতেও দেখে খেতে দাও। এসো এসো, চা খেতে এসো, যে বাটি করে চা চা বাটি করে চায়াচু দিয়ে দেবে। বাবা, এটার প্যাকেজিং ই গরিব। দিদা
ও লাইট জ্বলবে আবার, লাইট জ্বলবে। হ্যাঁ এই তো নিচে দিয়ে আছে। এই বড় লাইটটা অফ করো, যেটা শুনছে দোকান নাকি তোমাদের এখানে শুধু পুডিং সেট পাওয়া যায়? সব বুটের চয়েস একটাই যে এত টাকা মধ্যে দেয়। দেখো দেখো কি এমন আছে ভাই এই কাঁচের বাটির সেটের মধ্যে, মানে একটা ট্যাগ লাইন চলে এসেছে, বিয়ে বাড়ি ইজ ইনকমপ্লিট উইদাউট কাঁচের বাটির সেট। যে হিন্দি বাংলাতে ও এই রে জলদি সেট নাকি রে। এই গিফটটা কিন্তু আমাদের সমস্ত গিফটের মধ্যে খুব পছন্দের একটা গিফট, খুব কিউট একটা গিফট। এটা হচ্ছে দুটো সিলভার বাটি, একটা প্লেট আছে, দুটো চামচ রাখা আছে এর মধ্যে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ গর্জাস, ভীষণ অ্যাট্রাকটিভ। তো খুব পছন্দ হয়েছে এই গিফটটা। আমাদের রিয়াকশন দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, জাস্ট হাঁ হয়ে গেছিলাম দেখা মাত্র। খুব সুন্দর হয়েছে এই গিফটটা। কি মনের মতন মাগ মাগ না, সিক্স মাগ, সিক্স মাগ। এই তো এখানে চিঠি আছে, এই তো নাম এবে চিঠি দিয়ে নাম পাম দিয়ে যাও। ওয়াও মে দুটো দুটো সব রাধা কৃষ্ণ ঘরে পুরো খুলে দিস না টাকার খুলতে গ্লাস এটাও দেখো মাঝে পাতাটা রেখে দিও, বাকিটা দিয়ে দিও। এখানে কি দেবো, এখানে একটা গ্লাস ভরে দেবে, দিকে দিবে। এটার নামটা কি দিয়েছি? এটাও তো একই জিনিস, একই জিনিস।
যা দুটোই সেম হয়ে গেল তো, বেডশিট শাল দিতে রে দিল না যেমন আছে তেমনই শাড়ি দিয়েছে জিএসটি, এরা রুমাল দিয়েছে, এরা না খালি শাড়ি দেয় না, মানে এটাকে এক কি জার্মান সিলভার সেটা হ্যাঁ থ্রিডি সিন বাবাকে দিয়েছে তুই টিকে পারলি বাবাকে দিয়েছে শাড়ি চুড়ি এতগুলো গিফটের মধ্যে এই গিফটটা পছন্দ হয়েছে আমার বউকে, সে বললো আমি পরে দেখাবো দেখি কখন দেখায় পরে। কিন্তু এবার কি ঘরে লাগানোর মতো দেখতে খুব সুন্দর লাগে। লাস্ট ওয়ান আবার কি অত আর কোথায় দেখা এইটাতে একটা ট্রে দিয়ে দিক সঙ্গে কাঁচের চামচ সন্তোষ কুমার সিং, হ্যাঁ সন্তোষ কুমার। এটা লিখে দাও আপনি চান, এটা লিখে দাও পিসিমুনি, না রে আপনি চান লেখো পিসিমুনি লেখার দরকার নেই, পিসিমুনি আছে সোয়েটার শাড়ি সোয়েটার 100 টাকা না অনেক কিছু আছে না রে সায়া ছিল ইয়ে ছিল হ্যাঁ তো টিপ বিন্দি সব এখন আমরা এটাই ডাকা হল সোয়েটার তবে এই শাড়িটাও ভালোই দেখতে হবে হ্যাঁ হ্যাঁ এই শাড়িটা ভালো দেখতে এটা কি শাড়ি এই ওইটা দেয়নি এখানকার বিয়ে শাড়িতে পরে দেখে নাও না সবসময় লাস্ট বাট নট দ্য লিস্ট
এটার সাথে না এই সে দেখবেন ছুঁচু তো কানের চেন হয় না, হ্যাঁ ওই চেন করিয়ে পড়লে হেভি লাগবে কানেরটা। তুমি এত বড় বড় না পরে এইগুলো পরে থাকবে, গিফট খুলতে খুলতে মায়ের ঘুম পেয়ে গেছে। এটা চেনটা করিয়ে দেবো তারপর পরবো, যা পরে আছিস পরে থাক। না এটা ডিজাইনটা ওই রকমই মানে হয় না যেমন স্বস্তিকের মতো থাকে মাছের মতো থাকে তার জায়গায় এটা কিন্তু ভালো লাগবে দেখতে। যাই হোক এটা কোন কাকিমা হয়, কত ন কাকিমা দেয় ন কাকু দেওয়া গিফট। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে আছে এটা খুব কিউট একটা ডায়মন্ড রিং মানে মামা দিয়েছে। হ্যাঁ চলো আজকের মতো গিফট খতম, শেষ ভিডিও শেষ নেটও শেষ নেটও শেষ। আগামী বছর আবার অ্যানিভার্সারি তো হবে। এটা একটা খুব সুন্দর দেখতে শাল যেটা কাকু গিফট করেছে, তো এই শালটা ভীষণই সুন্দর দেখতে। আর এটা গিফটের সঙ্গে রাখা ছিল না তাই আমারও খুব একটা মনে ছিল না, পরে মনে পড়লো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই শালটার সঙ্গে এই সুন্দর একটা জুয়েলারি সেটও কিন্তু আমি গিফট পেয়েছি। আর এই শাড়িটা দিয়েছে একটা পিসিমণি।